আপনি এভাবে কেন? ঠিক আছে, সারাদিন আমাকে তো ওই কমেডি নাটক লিখতে হয়, তো ওই মানে নিজের নাটক নিজে লিখে লিখে নিজেই আসি। আপনাকে দেখলে আমার অনেক হাসি পায়। আর বলবেন না, মানে আপনি যে নাটকগুলো লেখেন, মানে ধরেন যে এখন দেশের যে অবস্থা, এই অবস্থাতে আপনার কমেডি নাটকগুলো দেখলে মানুষের মনে হয় কি শান্তি আসে, একটু একটু এন্টারটেইন হয়, হাসি আসে। আর বিশেষ করে যে আপনার কুতকুত নাটকটা, ও মাই গড, ওটা দেখে আমি হাসতে হাসতে শেষ। আপনারা দেখেছেন? দেখেছেন? ওই মানুষ আমাকে এই কথা কইলো, আমার নাটক সবাই দেখে, মনে হচ্ছে আবার বৃদ্ধ বনিতা বস্তিবাসী গ্রামবাসী শহরবাসী গুলশান বনানি সবাই আমার নাটক দেখে, সেই জন্য তো আমার ডিমান্ড বেশি। তা আছেন কেমন ভাবি? জি ভালো আছি। ভালো নেই মানে? আপনি তো খুব একটা ভালো নেই সেটা আমি জানি। না না, ভালো আছি। শোনেন, আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু রাইটারের চোখকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো মনে করেন সব বুঝছি, আপনারা উপরে ফিটপাট ভিতরে সবার খান না। আমাকে বাড়িওয়ালা বলেছে আপনারা সার মানে ফাঁকি রেখেছেন। বাড়িওয়ালা সাহেব আমাকে কি বলেছেন জানেন? আমাকে বলেছে যে আপনারা দুজন লেখাপড়া করেন, মানে রাইটার নাটক করেন, আপনার নাটক লিখেন, কিন্তু আপনি চার মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দেন, অথচ উনি চার মাসের ভাড়া দিতে পারছেন না, কিসের জন্য বলেন তো? আমি বলেছি কেউ ঘটনা কি সবাই একরকম ভাবে তো লিখে না, আমার তো একটা ডিমান্ড আছে, তাই না? আমার তো মনে করছে নাটক মনে করছে লেখার আগে বিক্রি হয়ে যায়। আর ওনাকে আমি একেবারে আন্ডারস্ট্যান্ড করতেছি, তা না, উনিও ভালো লিখেন, কিন্তু মনে করছে দর্শকের সাইকোলজি বুঝে না। আমি যেটা বলছি ভাবি, আপনি কিন্তু সুন্দর আছেন, মনে করছে একজন রাইটারের জন্য কিন্তু এরকম একটি উৎসাহ দরকার, ইন্সপিরেশন দরকার। কি যে বলেন, ভাবিও তো অনেক সুন্দর। কিটা ভাবি আপনার ভাই? অবশ্যই আমি মিথ্যা কথা বলবো না, সে যে একদম সুন্দর না সেটা সুন্দর, কিন্তু সুন্দর সুন্দরের পার্থক্য আছে বুঝছেন। সব সময় কিন্তু একরকম না, আপনি একরকম সুন্দর, সে আর একরকম, আপনার সৌন্দর্যের মধ্যে একটা ভুল মতো আছে বুঝছেন। আপনাকে নিয়ে কিন্তু আমি পরিকল্পনা হচ্ছে একদম কম পরে ও ভাবলে আমাকে যেতে হবে, আমার এখন নিউজ টেলিভিশন চ্যানেল লাইভ আমি লাইভ আছি, আমি সরাসরি আমাকে দেখে বলেছেন।